শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা মোটামুটি আছি ভালোই। তো দেখো সোনামা এখানে বসে আছে। সোনামা এই মাত্র ব্রাশ করিয়ে দিলাম, মুখ টুক দিয়ে দিলাম, বসে আছে এখন। এদিকে সোনামাকে এখন তুলতে আসলাম, খাওয়া ব্যায়াম করাতে হবে, খাওয়াতে হবে। তো এদিকে সকালে তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, এখন একটু কমেছে কিন্তু আকাশ মেঘলা। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উঠান বাড়িঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়েছি। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিলাম। বৃহস্পতিবার তো অনেক কাজকর্ম আছে ঘরে, সমস্ত লেপাপুছো মাজা ঘষা, ঘর পাল্টানো, অনেক কিছু, অনেক কাজ আছে। সব করে সোনামার খাওয়ার বানিয়ে নিয়ে আসলাম এখন খাওয়াতে। ওর বাবু গেছে দোকানে চলে। এখন সোনামাকে আমি খাবো। তো ঠিক আছে, সারাদিনে সাথে থাকো, কি করছি না করছি অবশ্যই তোর সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনামাকে এখন এইভাবে শুয়ে রাখলাম, এখন আমার দৌড়াতে হবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না করা শুরু করে দিয়েছি। তো কী কী রান্না করবো আজকে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এদিকে সোনামা শুয়ে আছে, আর এদিকে তো একদম আকাশ মেঘলা, আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাপড় চোপড় এখনও কিছু লাড়িনি। তো দেখি আকাশ যদি একটু ভালো হয় তাহলে কাপড় চোপড় মেলে দেবো। দেখো তাহলে আমি কী কী রান্না করবো আজকে। এই দেখো মাছের মাথা এনেছে, বড় মাছের মাথা এনেছে। এই মাছের মাথা দিয়ে করবো লাউ ঘণ্ট, ঠিক আছে। তারপরে আরো গুঁড়ো মাছ আছে। দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার লাউ ঘণ্ট কিন্তু হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এনেছে হচ্ছে গুঁড়ো মাছ, গুঁড়ো মাছের চচ্চড়ি বানাবো। তো বরমশাই বলল যে পেঁয়াজ দিয়ে খাবে চচ্চড়ি, মাছটা ভেজে একদম করকর করে ভাজতে হবে। আর এদিকে মা তো পেঁয়াজ খায় না, তো তাই মার জন্য আলাদা করে পেঁয়াজ ছাড়া এখানে চচ্চড়ি করছি। তো মায়ের জন্য যে চচ্চড়িটা করছি এটাতে মাছগুলো আমি ভাজিনি, মা বলল যে কাঁচায় মেখে সবজিটার সাথে মেখে তারপরে করো। আর এদিকে দেখো এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, মায়ের চচ্চড়ি এদিকে হয়ে গেছে। তো এরপর পেঁয়াজ দিয়ে আবার চচ্চড়ি বানাতে হবে। আর এদিকে ডাল সম্বার দিয়েছি, লাউ ঘণ্ট, আর হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। মার জন্য মাছের তরকারি পেঁয়াজ ছাড়া, লাউ ঘণ্ট মাছের মাথা দিয়ে। এই যে অবস্থা, এই যে ওইখানে চলে গেছে, এই অবস্থা হয়ে আছে। তো রান্নাবাড়া তো শেষ, রান্নাবাড়া শেষ করে গেছি, সোনামাকে তুলতে খাওয়াতে পরিষ্কার করতে। কিন্তু সোনামাকে গিয়ে দেখি ওই অবস্থা, একদম নাকে মুখে বমি উঠে নিজের জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে একদম খাটের মধ্যে ঠোকা মারছিল।
তো আমি তাড়াতাড়ি করে ঠিক করে দিলাম, পরিষ্কার করে দিলাম, খাওয়ালাম। তো এখন আসলাম কাপড়গুলো নিয়ে। সারাদিনে তো একদমই রোদ টোদ ছিল না, বৃষ্টি ছিল, তো তবুও এখন একটু বৃষ্টিটা নেই, হাওয়া বাতাস আছে, যদি হাওয়া বাতাসে একটু শুকাই আর কি, তার জন্য শোনো আমার কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছি। তো এই কাপড় চোপড়গুলো খুবই দরকার, খাওয়ানোর সময় লাগে, শোনো আমার তো ইস্যু করে, আর এত হাগিস পরালে শোনো আমার খুবই সমস্যা হয়ে যায়। তো কী আর করবো, এভাবেই করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ও প্রচুর কাপড় রয়েছে, দুদিনের কাপড় ভেজা, কয়েকটা দিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। তো কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি, আবার ওইদিকেও দিতে হবে, এই আরের মধ্যে তো কুলাবে না, আরও গাছের মধ্যে ঝোলানো আছে কাপড় চোপড়। তো তোমরা সাথে থাকো আমার, সোনামার জন্য একটু প্রে করো, সোনামাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। দেখো বাড়িতে তো দুইটা তার ভর্তি একদম কাপড় চোপড়ে, এদিকেও নিয়ে আসলাম এক বালটি, ওই যে দিয়ে দিয়েছি, হাওয়া বাতাসে যদি একটু পাতলাগুলো শুকায় তো অনেক ভালো। ঘরে একদমই একটা কাপড়ও নেই, শোনো আমাকে যে খাওয়াবো সে কাপড়টাও নেই, গলায় যে দেবো সেই কাপড়টাও নেই। আর এদিকে তো হাগিস দিয়েছি পরিয়ে সকালে, উপায় নেই, এখন এতগুলো কাপড় দুই তিন বালটি কাপড় ধুয়েছি, আর কত কাপড় দেওয়া যায়, মানে কাপড় দিতে দিতে ধুইতে ধুইতে মানে আমার শরীরের অবস্থা শেষ, হাত পায়ের অবস্থা একদমই শেষ, জল পাড়াতে পাড়াতে পায়ের অবস্থা একদমই ভালো না। তো এদিকে তো সোনামা খাওয়া দাওয়া করে শুয়ে আছে, তারপরে আমি কাপড় চোপড়গুলো মেরে দিচ্ছি। সোনামা তো রান্না করি, এসে দেখি একদম নাকে মুখে চোখে খুবই অবস্থা খারাপ, বমি করে একদম জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে। তো এখন যাচ্ছি বাড়িতে, দেখি এদিকে এদিকে তো গরু রয়েছে, এই যে গরু, গরুকে নিতে হবে, খেতে দিতে হবে গরুকে। তো কয়েকদিন থেকে বৃষ্টি এমন শুরু হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একদম জল কাদা ভর্তি। তখন খাওয়া দাওয়া করতে হবে, কালকে ভিডিওটা অর্ধেক কম এডিট করা হয়েছে কিন্তু বাকিটা এডিট করা হয়নি, আবার এডিট করতে হবে, নাহলে তো ভিডিও আপলোড করতেই পারবো না, দিনের বেলা এডিট করা সম্ভবই হয় না, দুনিয়ার কাজ থাকে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে এখন, এদিকে পিছনে দেখছো মশারি, তো মশারি দিয়ে দিয়েছি, কারণ জানলা যে খোলা ছিল, আজকে তো বৃষ্টি হয়েছিল, আজকে শুধু না মানে কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছিল, আর জানলা এদিকে খোলা ছিল সারাদিন, মশা বিকেলবেলা প্রচুর ভুনভুন করছে। আর এদিকে সোনামা তো আমার শুয়ে থাকে সবসময়, ঘরেই থাকে বেশিরভাগটা সময়, ঘরেই থাকে, তার জন্য হচ্ছে মশারি দিয়ে দিলাম আগেই, কারণ মশা কামড়ালে এখন ডেঙ্গু টেঙ্গু হচ্ছে, খুবই ভয় লাগে এখন, বড় মানুষের হলে তো আমরা বুঝতে পারবো, কিন্তু আমার সোনামার হলে তো আর বলতেও পারবে না, বুঝতেও পারবে না, তার জন্য এই যে আগে আগেই সাবধান, মশা পুপু করছে, মশারি দিয়ে দিয়েছি সোনামা, এখানে সোনামাকে একটু আগে খাইয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন গরু বাছুর ঘরে নিলাম, তো জামা কাপড় তো সবই ভেজা। তো দেখো কী অবস্থা, এই যে চেয়ারের মধ্যে জমা করে রেখেছি জামা কাপড় একদম সব, এখানে দুদিনের জামা কাপড়, কী করবো এতগুলো জামা কাপড়, কই মেলবো, কই কী করবো, খুবই সমস্যা হয়ে যাচ্ছে, রোদ না উঠলে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আর সোনামার এদিকে তো হাগিস পরিয়েছি, তখন বেশি হাগিস পরাইলেও ওকে শ্যুট করে না, মানে দাও দুটে র্যাশ বেরিয়ে যায় একদম পিছনে, হচ্ছে সমস্যা, কয়েকটা দিন থেকে বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টিতে আর ভালো লাগে না। এখন এই যে সোনামাকে একটু আবার ব্যায়াম করাতে হবে মশারির ভিতরেই, তারপরে খাওয়াতে হবে,
আমি এখনো পর্যন্ত ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকের কালকের ভিডিও, তো দেখা যাক কি হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।